আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা এর আগের লেসনে দেখেছিলাম হচ্ছে সেশন নিয়ে কথাবার্তা বলেছিলাম এই পর্বে আমরা আরেকটা প্রজেক্ট আমি আরেকটা টেমপ্লেট ডাউনলোড করেছি যেখানে মোটামুটি সবকিছুই আছে ডিজাইনিং এর ই-কমার্স এর তো সেই টেমপ্লেট আপনারা কোথায় পাবেন আমার রিপোজিটরিতে পাবলিক করা আছে HTML মাল্টি শপ এইখান থেকে মামুরজোর থেকে HTML মাল্টি শপ এটাকে ডাউনলোড করে নেবেন ওকে আমার রিপোজিটরি থেকে HTML মাল্টি শপ এটা পেয়ে যাবেন এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আমি কি করেছি আমি এটাকে জাস্ট ই-কমার্সের একটা ফোল্ডার নিয়েছি ফোল্ডারের ভিতরে এটা ইন্ডিকেট করে রেখেছি তো আমি যদি আমার প্রজেক্টের ভিতরে যাই আমি জাস্ট কি করেছি ওটা একটা ই-কমার্স ই-কম নামে একটা প্রজেক্ট ফোল্ডার নিয়েছি ই-কম প্রজেক্টের ভিতরে এটাকে ইন্ডিকেট রেখেছি রাইট এতটুকু কাজ করেছি এবার আমরা এখান থেকে মূলত কাজ করা শুরু করব তার আগে দেখি আমরা আসলে কি করতে হবে সে আমরা যদি প্রোডাক্ট ক্যাটাগরি আমাদের অ্যাড করা আছে ফাইন আমাদের প্রোডাক্ট অ্যাড করা আছে ফাইন তো আমাদের এই প্রোডাক্টটা মূলত দেখব যেমন হলো যে এই প্রোডাক্টে যাব তারপরে প্রোডাক্ট থেকে আমাদেরকে শপিং কার্টের যে ডিজাইনটা ছিল এই যে শপিং কার্ট এরকম সুন্দর ডিজাইন থাকবে তারপরে হলো যে চেক আউট থাকবে হ্যাঁ তারপরে শপ পেজ শপ ডিটেইলস থাকবে সিঙ্গেল পেজ যাকে বলে আমরা সিঙ্গেল পেজ এখানে সিঙ্গেল পেজ আমরা করব তারপরে হলো যে শপ থাকবে ওকে শপের একটা পেজ থাকবে সবগুলোই আমরা এই পর্বে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা এই ইনডেক্স যে পেজটা আছে সেই পেজটাকে মাস্টারিং করা শুরু করি তাহলে শুরু করতে হলে এখানে প্রথমে আমি নিয়ে নেব ইনডেক্স বা আচ্ছা index.php ফাইন index.php নিলাম এর ভিতরে একটা html টোটালটাকে কপি করে আমি html এর ভিতরে দিয়ে দিলাম ফাইন ফাইন এখন যদি আমি এখানে আসি index.php টাকে রান করি তাহলে ঠিকঠাক কাজ করছে রাইট রাইট তাহলে চলুন এবার আমরা এটাকে মাস্টারিং করা শুরু করি কি করব মাস্টারিং করা শুরু করব তাহলে মাস্টারিং করা শুরু করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে এই টোটালটাকে কাট 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 করে ফেলব ওকে মাস্টারিং করব তো এর আগে আমরা অনেকবার মাস্টারিং দেখিয়েছি আমি এবারেও প্রজেক্টে দেখানোর চেষ্টা করব হেডের সমস্ত কিছু নিয়ে গেলাম নিয়ে সে এটাকে করলাম ecom-head .php ফাইন এটাকে এখানে রেখে দিলাম এন্ড যদি এখন যদি আমরা দেখি আমাদের ডিজাইনটা শেষ ফাঁকা দেন এটাকে ঠিক করি আমি এখানে একটা পিএসসি ফাইল নিয়ে নেই এখন আর কথা বলতে একটু কষ্ট হয় কথা না বলে আমরা কাজ করি যেটা আমরা জানি ওকে VS Code hang করেছে আর কত done. Okay, completely সব ঠিকঠাক ডান হয়ে গেছে। নেক্সট পার্টে আমরা এখানে প্রোডাক্ট গুলো শো করাবো, আমাদের যে ডাটাবেজে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা শো করাবো। Category category show করব, product আগে product show করে। ওকে, প্রোডাক্ট আমরা show করব। ওকে, ধন্যবাদ।